আসসালামু আলাইকুম। কালকে আমরা আসলে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আর গ্রামের বাড়িতে আমাদের আম গাছের আমগুলো পেকে পড়ে যাচ্ছিল, তাই বাড়ি থেকে বারবার খবর দেওয়া হচ্ছিল যে আমগুলো পেকে নষ্ট হয়ে যাচ্ছে, সে আমগুলো পাড়তে হবে। তো সেজন্য আমরা আর কি গ্রামের বাড়িতে গেলাম। যাওয়ার পর প্রথমেই আমার ছেলে আমাদের বাড়ির গেটেই বসে পড়লো, ওখানে গেটে একটু বসার জায়গা আছে, আর ওখানে আমার ছেলেটা বসে পড়লো। আর ভিতরে গেলাম, গিয়েই দেখি যে রান্নাঘরে আমার শাশুড়ি আমগুলো কুড়িয়ে কুড়িয়ে রেখে দিয়েছে, যেগুলো পেকে পড়ে গিয়েছে গাছ থেকে সেগুলো আমার শাশুড়ি রান্নাঘরে রেখে দিয়েছে। তারপর আমরা একটু রেস্ট নেওয়ার জন্য ভিতরে গেলাম, আর কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিলাম, কারণ রেস্ট নিয়ে আমরা আবার আম পাড়া শুরু করে দিব। তো আমরা যখন রেস্ট নিচ্ছিলাম, তো আমার ছেলের তো আর কোনো কাজ নেই, প্রথমে যেই টিভিটা অন করে দিল, আর টিভি অন করে দিয়ে কিছুক্ষণ একটু বেডে শুয়ে ঘোরাঘুরি করতেছিল সবাই মিলে। তো একটু রেস্ট নেওয়ার পরে আমরা আবার আম পাড়ার জন্য প্রস্তুতি নিয়ে আমার কাকাকে ডেকে নিলাম। আর আমার আমাদের কাকাকে ডেকে নিয়ে এসে আমরা ছাদে তুলে দিলাম, এবং ছাদে উঠে আমার কাকা মই দিয়ে আরও উপরে উঠে আম পাড়ার চেষ্টা করতেছে, আর সাথে আমরা সবাই মিলে, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমি, আমার কাকা, সবাই মিলে আমরা ছাদ থেকে আম পাড়তেছি। আর এই সময় আসলে আম পাড়ার মজা একটা আলাদা, আম খেতে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু পাড়ার মজাটাও আসলে অনেক। আর আমার আমি খুব এনজয় করছি বিষয়টা, যে কাকাকে ছাদের উপরে উঠে দিয়ে আমরা নিচ থেকে যেগুলো হাতে পাচ্ছিলাম সেগুলো পাড়তেছিলাম, আর কাকা উপর থেকে আমাদের পেরে পেরে নিচে ফেলে দিচ্ছিলেন, আমরা সবাই মিলে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে বাটিতে রাখলাম। একটু রোদ ছিল, যার জন্য ছাদে কষ্ট হচ্ছিল, কারণ আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছে, যার কারণে রোদ আর কালকে তো প্রচণ্ড গরম ছিল, যার কারণে আম পাড়তে একটু কষ্টই হয়েছে। কষ্ট হলেও মজা লাগছে অনেক, যে আমগুলো একবারে হলুদ হয়ে গেছে, অনেক আম হলুদ হয়ে গেছে, আর সেই হলুদ আমগুলো কাকা আস্তে আস্তে পেরে দিচ্ছে, আর আমরা কুড়িয়ে কুড়িয়ে বাটিতে রাখলাম। তারপর কাছে যে আমগুলো আছে সেগুলো অনেক সুন্দর হলুদ হয়ে যাচ্ছে, মানে দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে আর কি। তারপরে আম পাড়া মোটামুটি আমাদের শেষ হয়ে গেল। তো আমাদের একটা গাছ আছে, যে গাছে সিজনের আম শেষ হওয়ার সাথে সাথে আবার মুকুল আসে, যে সারা বছরই আম থাকে আর কি, অসময়ে আমগুলো থাকে। তো দেখুন এই গাছটাতে প্রচুর মুকুল আসছে, আর সাথে আমার জলপাই গাছ, জলপাই গাছেও প্রচুর মুকুল আসছে। আর এখানে কামরাঙ্গা গাছে দেখুন এত সুন্দর, পুরো গাছ জুড়ে অনেক ফুল আসছে, আর কামরাঙ্গাগুলো অনেক মিষ্টি। তো আমার ছেলে আর আমি এই সুযোগে আমরা একটু ভিডিও করতেছিলাম সবগুলো গাছের, পেয়ারা গাছেও প্রচুর ফুল ফুটছে। তারপর গ্রামের বাড়ির কাজ শেষ করে আমরা সন্ধ্যাবেলায় আবার চলে আসলাম আমাদের বাসায়।